Hey guys, Assalamualaikum. It's me, Boyshek Mymensingh, and welcome to my another vlog. So guys, আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমরা চলে আসছি ময়মনসিংহের একটা মানে ভিন্ন পরিবেশে ভিন্ন জায়গায়। ফুল যার নাম হচ্ছে ফুলবাড়িয়ার রাবারবাগান। আর রাবারবাগানে আসলে যদি আপনারা কোনো জায়গায় মানে গাড়িতে ওঠার জন্য চেষ্টা করেন, যে যদি বলেন যে গাড়িতে রাবারবাগান যাবো, তাহলে ওরা আপনাকে অপশন দেবে দুইটা। তার মধ্যে হচ্ছে একটা বলো রাবার অফিস আর একটা বলো বান্দর অফিস। আর আমরা এই মুহূর্তে আছি বান্দর অফিস। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে বান্দররা এখন সমাবেশ করতেছে, ওরা অফিস করতেছে, এটা হচ্ছে বান্দর অফিস। ঠিক আছে, আমরা এই জায়গায় আসছি। মানে এখানে আপনি যদি কিছু খাবার ওদের এখানে দেন, সেটাই দেন, তাহলে আপনার মনে করেন যে অবস্থা খারাপ করে ফেলবে ওরা, আপনার সারা শরীরে উঠে আপনার আপনারে ডাকে ফেলবে, এরকম অবস্থা হয়। সো গাইস, এখন আপনারা কিছু আপনাদেরকে কিছু সিনেমাটিক ভিউ দেখাবো, আপনারা সেগুলো এনজয় করুন। আমরা বান্দর অফিস পার হয়ে বান্দর অফিস দেখে এখন আমরা যাবো হচ্ছে রাবার বাগান। আর রাবার বাগান যাওয়ার পথে কথা হবে, আমরা এদিক দিয়ে সরু পথে। আর আমরা প্রচণ্ড ভয় পাচ্ছি বান্দর দেখে, মানে সাইড থেকে আশেপাশে গাছের উপরে সব জায়গা থেকে বান্দর আসতেছে, বান্দরে বান্দরে আমাদেরকে অ্যাটাক করতে পারে। এসে ওইখানে যা দেখলাম, একটা চিপসও খাওয়া যায় না, একটা চিপস হাতে নিলে এটাও বান্দরে টান দিয়ে নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মোটর সাইকেল কিংবা কোনো প্রাইভেট কার, কোনো রিজার্ভ কার নিয়ে আসি নাই, যার জন্য আসলে আমরা আরেকটু মানে বিপদের মধ্যে আছি, কারণ যাওয়ার সময় এই জায়গা থেকে গাড়ি পাওয়া যায় না। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমরা আসছি হচ্ছে ময়মনসিংহ থেকে, আর ময়মনসিংহ থেকে আসার রাস্তাটা খুবই খারাপ। আপনার ফুলবাড়িয়া পর্যন্ত ঠিক আছে, ফুলবাড়িয়া থেকে তারপরে যে গাড়ি সিএনজি দিয়ে আসা লাগে, প্রথমে আমরা উঠছি হচ্ছে ময়মনসিংহ থেকে সিএনজি দিয়ে আসছি ফুলবাড়িয়া, ফুলবাড়িয়ার থেকে এখান থেকে সিএনজি দিয়ে আসছি হচ্ছে এটা কি বালুঘাট পর্যন্ত। আর এখানে ভাড়াটা একটু বেশি, আপনার ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া আসতে জেনে ভাড়া লাগে 30 টাকা, আর এখান থেকে এই ফুলবাড়িয়া থেকে ইয়ে পর্যন্ত আসতে এখানে জনপ্রতি 50 টাকা করে লাগে সিএনজি দিয়ে ওই বালুঘাট পর্যন্ত। আর এই বালুঘাট থেকে এখানে আসতে আমরা একটা অটোতে উঠছিলাম, আসলেই আমরা ভুল করছি যে একটা প্রাইভেট কার কিছু আমাদের গাড়িটাও নিয়ে আসি নাই। আর এখানে আসতে 70 টাকা নিছে, যা কাছেই কিন্তু রাস্তা ভাঙা, তো যার জন্য একটু বেশি টাকা নিছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে রাবার বাগান, আর এখানে খুব মানে সতর্কতার সহিত যাচ্ছি আমরা, কারণ যে কোনো সময় একটা হইতে পারে। আর আমাদের আজকে জনসংখ্যাও কম, আমরা লোক বেশি আসছে না, আমি এবং আমার ক্যামেরাম্যান আছে আহনাফ, মুক্তাদির, শ্রাবণ, আমরা দুইজনে যাচ্ছি ওই বানর। এখানে বানর বেশি আপনাদের কিছু সিনেমাটিক ভিউ দেখাইছি, আর এখানেও কিছু ভিতরে সিনেমাটিক ভিউ এখন দেখবো। সো লেটস গো। আজ এই মুহূর্তে
মনে শুধু তোমারই খেয়াল ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল আজও এই পথে শুধু তুমি আর আমি কোন পথে হাঁটছো বলো না সে তুমি হে গাইস এই মুহূর্তে আমরা আছি একদম রাবার বাগানের ভিতরে আর কিভাবে রাবার সংগ্রহ করে সেটা আপনাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যে ড্রেনের মতো করে একদম সরু দাগ করে নিয়ে সেই যেভাবে এখানে বাটি রেখে দিচ্ছে এর মধ্যে কসগুলো পড়তেছে যেখান থেকে পরে প্রক্রিয়াজাত করে রাবার উৎপন্ন করা হবে এই যে আসলে অভিনব পদ্ধতিতে রাবার সংগ্রহ করা হচ্ছে সো গাইস আমরা রাবার বাগানের ভিতরে একটা চাচা পাইছি যে চাচার সঙ্গে কথা বলি কিছু জানতে পারি কিনা এখন কথা হচ্ছে যে এই এগুলা যে এই দামের মধ্যে নিতেছেন এগুলা পরে কি করবেন অফিসে নিয়ে যাবেন ও বরাবর বাগান অফিসে না হ্যাঁ কি আছে মেশিন আছে মেশিন দিয়ে জমা মেশিন দিয়ে জমাবো মেশিনে দিবেন জমাইয়া পরে যে এত নতুন যেটা পট বানা ফুগা পট বানাই কি মেশিন দিয়ে পট বানাই হ্যাঁ ডিলাম মেশিন দিয়ে পট বানাই আপনাদের কাজ কি এইটুকু শুধু সংগ্রহ করাই এই ত্রি এই নিয়ে যায় দিবেন ওই জায়গায় নাকি ওরা এসে নিয়ে যাবে গাড়ি আহে গাড়ি আসবো গাড়ি এসে পর গাড়িতে ডালে দিবেন নাকি ড্রাম সহ দিয়ে দিবেন না ডালে দিই গাড়ির মধ্যে এই যে তেলের ট্যাঙ্কি আছে না হ্যাঁ হ্যাঁ ট্যাঙ্কি নালা ট্যাঙ্কি ফিট করা আচ্ছা এখন আপনার মানে এটা করতে কতক্ষণ সময় লাগবে এটা নিয়ে যায় দিবে আজকে করে ফেলবে মানে ওই যে ই বানাই ফেলবে নাকি আগামীকাল ই করবো আগামীকাল একটা হাউস আছে হাউসের মধ্যে আজকে জমা রাখবো কাল সকালে এটা ডলবো ডলবো ওটা আজকে জমা রাখলে কি জমে যাবো হ্যাঁ আচ্ছা দিয়ে সিট মারবো আপনি এটা কতদিন যাবৎ করতেছেন মেলা এই সংগ্রহ কতদিন যাবৎ করতেছেন 10 12 বছর আপনাদের বাড়ি কোথায় এই বাড়ি এই পাশে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা ভালো থাকবেন হ্যাঁ আসি তাহলে আসসালামু আলাইকুম সো গাইস গাছের থেকে বাটিতে বাটির থেকে যে এই ড্রামে সংরক্ষণ করা হয় হচ্ছে রসগোল্লা আর এইটা এই ড্রামের থেকে কোথায় সংগ্রহ করা হয় সেটা আমরা সামনে যদি পারি দেখতে পাই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এটা আসলে অনেক সুন্দর করে প্রক্রিয়াজাত করে তারপর রাবার পর্যন্ত তৈরি করা হয় তো আমাদের সাথেই থাকবেন অ্যান্ড যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা অনেক মানে দুর্গম একটা এলাকায় আসছি মানে আসার পথে যদি আপনারা কখনো আসেন এই জায়গায় অবশ্যই প্রকৃতি ভালো দেখতে প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক আপনারা আসলে দেখতে পারবেন কিন্তু এখানে আসার পথে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে আমরা আসলে চিনি না এই জায়গায় ফার্স্ট টাইম আসছি এইভাবে মানে ভেঙে ভেঙে আসতে গেলে আরও বেশি কষ্ট হয় আর আমরা আসলে এই ভুলটাই করছি ভেঙে ভেঙে আসছি আর আপনারা আসলে দেখতে পারবেন রাস্তা কতটুকু খারাপ অনেক খারাপ রাস্তাটা আমরা তারপরে আসছি আর অবশ্যই আমরা আশা করবো আপনাদের কাছ থেকে আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আরও ভিডিও এরকম দূরে কোথাও গিয়ে ভিডিও তৈরি করতে পারি সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই সো গাইস ফাইনালি আমরা এখন আছি ফুলবাড়িয়াতে আর মানে লাস্ট যে অভিজ্ঞতাটুকু হয়েছে খুবই খুবই খারাপ অভিজ্ঞতা মানে দুইজনই ক্লান্ত অনেক পথ আমরা হাঁটছি প্রায় দুই তিন ঘন্টা আমরা মানে খুবই খারাপ হয়েছে আমরা অনেকটু হাঁটাহাঁটি করা লাগছে আর আজকের মতো ব্লগিং আমরা এখানে শেষ করবো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আগ পর্যন্ত আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ